এখন ডমিনোস, পিৎজা হাট এইসব জায়গায় পিৎজা খেতে গেলে পিৎজার দামের থেকে ট্যাক্সটা বেশি দিতে হয়। সেই জায়গায় দেখলাম বেশ ছোট ছোট অনেকগুলো দোকান যারা খুব ভালো পিৎজা করছে, সস্তা এবং টেস্টিও। এরকম একটা দোকানের খোঁজ দুটো ভিডিও আগে দিয়েছিলাম, আজকে আরও একটা দোকানের খোঁজ দিচ্ছি। বেশ দোকানটা কিন্তু ইউনিক। এই যে পিৎজাটা দেখছেন, এটা হচ্ছে ওদের সিগনেচার পিৎজা, যার দাম নিল আমার থেকে ওই 220 টাকার আশেপাশে, লোডেড উইথ চিজ অ্যান্ড চিকেন। রাস্তার একদম পাশে দোকানটা, কোনো অ্যাম্বিয়েন্স নেই, কিন্তু খাবারটা যথেষ্ট ভালো। এখন আপনি ডিসাইড করুন, আপনি অ্যাম্বিয়েন্সের জন্য পয়সা দেবেন না খাবারের জন্য। আমি কিন্তু সবসময় খাবারের জন্যই পয়সা দিই, তাই জন্যই এখানে যাই। শুধু পিৎজা না, ওদের পাস্তা থেকে শুরু করে স্যান্ডউইচও খুব ভালো হয়। বছরখানেক আগে দোকানটা যখন শুরু হয়েছিল তখন ওরা ম্যাগি, স্যান্ডউইচ আর কিছু মকটেলস বানাতো। এখন এইগুলো ছেড়ে পিৎজা, পাস্তা থেকে শুরু করে এই যে মন্টিকালোটা দেখছেন, এখন এসবও বানাচ্ছে। আর দামটা যথেষ্ট রিজনেবল, বেশ পকেট ফ্রেন্ডলি। শুধু দামের কথা বলবো না, কোয়ালিটি কোয়ান্টিটিও এখানে যথেষ্টই ভালো। মানে যে পয়সাটা দিচ্ছি তার পরিবর্তে যেটা পাচ্ছি সেটা যথেষ্টই ঠিকঠাক। এবারে দোকানের লোকেশনটা বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপসি ফ্যাক্টরি বাইপাসে। এবার পেপসি ফ্যাক্টরির ঠিক উল্টো ফুটেই এই দোকানটা, যারা খুব সস্তায় খুব ভালো টেস্টি ফুড সার্ভ করে। দোকানটার নাম দ্য মকটেল হাউস। এই যে দেখুন একদম ছোট্ট সেট আপ, কিন্তু খুব ভালো খাবার দাবার পাবেন। সন্ধ্যের পরে বাইক নিয়ে একবার ঘুরে আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।